হতাশা নিয়ে ফেলো। আমি আসলে আমি তোমাদের বোধহয় বলছিলাম একটা কথা, যে আমি একটু আমি একটু সেকেলে টাইপের মানুষ, হ্যাঁ, যার কারণে আমি আসলে খেলা টেলা খুব একটা দেখা হয় না আমার। স্যার একদম ঠিক কইছেন, আমিও খেলা টেলা দেই না। ও তাই নাকি? আচ্ছা স্যার, এটা কিন্তু ড্রপ মারলো স্যার, এইটা ড্রপ মারলো স্যার। না স্যার সত্য কথা, আমি খেলা ছিলি না, খেলা বুঝিও না। খেলা বুঝো না? এই আচ্ছা এইটা ক্রিকেট খেলা বুঝি না, এটা তো বেশি ব্যাকডেটেড হয়ে গেল। আচ্ছা বাংলাদেশ তো পারি না, খেলা দেখে কি লাভ? আচ্ছা তুমি খেলা দেখো? হ্যাঁ, এই যে কে কে জানি বললো, তুমি কি খেলা দেখো? তখন যাই সামনে বসি, পরীক্ষার সময় সুবিধা পার্টি, না না এইখানে আচ্ছা এই কে জানি বললো মেয়েরা কষ্ট দিতে জানে, কি তুমি কি ডিপ্রেশনে আছো নাকি কোনো কারণে? যে বলছে কষ্ট দেয় তার মানে কোনো কারণ টারণ থাকতে পারে, হ্যাঁ তার কারণ থাকতে পারে, ঠিক আছে। আমরা নয় কষ্টের কথা পরে শুনবো, ঠিক আছে? আচ্ছা জি স্যার, আগে কেভিএল, হ্যাঁ আগে কেভিএল দেখি, কেভিএল জিনিসটা কি? আচ্ছা দেখা যাক তো, এখন এই যে বললাম না এটা একটা লুপ, এই আমরা সাধারণত লুপে কেভিএল অ্যাপ্লাই করি, হ্যাঁ। তো এই লুপে যখন আমরা কেভিএল অ্যাপ্লাই করি তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা লুপে একটা কারেন্ট ধরে নিই, এই যে আই, আইটা হচ্ছে সেই কারেন্টটা। এই কারেন্টটা কী করতেছে? এই কারেন্টটা এই লুপে এইভাবে ঘুরতেছে, হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে এখান থেকে এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে এইখানে এসে শেষ হচ্ছে, ঠিক আছে? তো এখন আমি যা আমি হচ্ছে এখন এই ভোল্টেজগুলো যে যোগ করব, এইগুলো আমরা কারেন্টের ডিরেকশন ধরে যোগ করব। দেখো কারেন্ট এখান থেকে এইভাবে 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 আসতেছে, তাই না? কারেন্টের পথটা সবাই বুঝতেছি, এই যে হ্যাঁ। তো এখন প্রথমে আমরা কি করব, এই যে ভোল্টেজ সোর্স এখান থেকে শুরু করব। আচ্ছা এখন আমাকে কেউ কি বলতে পারে ভোল্টেজ সোর্সের এই যে কারেন্টটা যে ঘুরতেছে, কারেন্টটা হচ্ছে ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে, প্লাস টার্মিনাল না মাইনাস টার্মিনাল? কেউ কি বলতে পারে? মাইনাস টার্মিনাল স্যার। গুড, মাইনাস টার্মিনাল। দেখো এইটা মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, কোন টার্মিনাল দিয়ে বের হচ্ছে সেটা আমার ইম্পর্টেন্ট না, কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে সেটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট কি বললাম? তাহলে এখন তোমরা যদি বুঝে থাকো বলো তো, আর টু রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? নেগেটিভ স্যার। হ্যাঁ, সবাই কি একমত? ওকে,
আচ্ছা তো এখন দেখো এই আই কারেন্টটা ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, আমি লিখব হচ্ছে মাইনাস ভি। আই কারেন্টটা এখান থেকে ঘুরে দেখো আর ওয়ান রেজিস্ট্যান্সের প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, এই ঢোকার কারণে এখানে ভি ওয়ান ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে আমি লিখব প্লাস ভি ওয়ান। আবার এই কারেন্টটা এখান থেকে ঘুরে এসে এইভাবে করে দেখো মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, আর টু রেজিস্ট্যান্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে আমি এখানে কি লিখব? মাইনাস ভি টু। মাইনাস ভি টু। আর কোনো ভোল্টেজ আছে এখানে? আচ্ছা তাহলে আমরা যেহেতু আর কোনো ভোল্টেজ নাই তাহলে এটা ইকুয়ালস টু লিখব জিরো। এই পর্যন্ত কি সবাই বুঝছি না বুঝি নাই? কারো কোনো কনফিউশন? আচ্ছা কারো কোনো কনফিউশন নেই। এখন দেখো এখন তোমরাই বলো আর ওয়ান রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কোন কারেন্টটা ফ্লো হচ্ছে? তাহলে আমি ভি ওয়ান সমান সমান কি লিখতে পারি ওহমসের ল অনুযায়ী? হ্যাঁ বলো বলো। তাহলে কি লিখতে পারি বলতো? আই কারেন্ট আই আর টু, ভি টু আমার হচ্ছে আর টু রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আই কারেন্ট ফ্লো হওয়ার কারণে ভি টু ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে আমি কি লিখবো? ভি টু সমান সমান রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেইটা গুণ রেজিস্ট্যান্স, তাই না? সবাই বুঝছি এখন? সবাই বুঝতে পারছি। আচ্ছা এখন এইখানে একটা ব্যাপার আছে, তোমরা হচ্ছে ভি টু সমান সমান আই আর টু বলছো, এটা ভুল বলছো সবাই। এখন কেন ভুল দেখো, এই এখন এখানে দেখো আই কারেন্টটা আর ওয়ান রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে বলো তো? প্লাস সাইন দিয়ে স্যার। প্লাস সাইন দিয়ে, যার কারণে এখানে হচ্ছে হবে প্লাস, এটা দিলেও হয় না দিলেও হয়। আই কারেন্টটা আর টু রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস। মাইনাস, তাহলে এখানে মাইনাস অবশ্যই একটা হবে, অবশ্যই অবশ্যই এখানে একটা মাইনাস সাইন হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন? আচ্ছা কারো কোনো কনফিউশন। এখন এখানে কি করব, আমি ভি ওয়ান আর ভি টু এর ভ্যালু বসায় দিব, প্লাস আই আর ওয়ান মাইনাস মাইনাস আই আর টু সমান সমান জিরো লিখতে পারি? হ্যাঁ, অনেকে বুঝতে পার না বুঝতে পারে, এটা এই লাইনটা কি লিখতে পারি? সবাই কি একমত? আচ্ছা সবাই একমত। এখন ভি প্লাস আই আর ওয়ান মাইনাসে মাইনাসে কি? প্লাস। আই আর টু সমান সমান জিরো, এটা লিখতে পারি? সবাই কি একমত? একমত একমত স্যার। আচ্ছা কারো কোনো কনফিউশন আছে নাকি? আচ্ছা কেউ যেহেতু কিছু বলতেছে না ধরে নিলাম কারো কোনো কনফিউশন নাই। এখন দেখো এইখানে আমরা কয়টা লুপে কেভিএল অ্যাপ্লাই করছি? একটা লুপ, তাই না? আমার এখানে আরো অনেক পাশে আর একটা লুপ থাকতে পারে, এখানে এখানে আরো অনেকগুলো লুপ থাকতে পারে, দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো লুপ থাকতে পারে। তো এখন একের বেশি লুপ যদি থাকে, একের বেশি লুপ যদি থাকে তাহলে সেখানে আমরা কিভাবে কেভিএল অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। তাহলে দেখো এখানে দেখো এখানে হচ্ছে দুই, এখানে কয়টা লুপ বলো তো? দুইটা আছে এখানে, দুইটা লুপ। এখন এখানে দেখো কারেন্ট দেয়া নাই, কোনো লুপ কারেন্ট দেয়া নাই, যেহেতু কোনো লুপ কারেন্ট আমার দেয়া নাই আমি একটা লুপ কারেন্ট এখানে ধরে নিব আই ওয়ান
এইভাবে হচ্ছে আই ওয়ান আই টু মনে হচ্ছে ক্লাসগুলো নিছিলেন এইভাবে একটা ক্লাস আমার তো মনে হচ্ছে না এইরকম ক্লাস নিছি আচ্ছা হ্যাঁ স্যার নিছিলেন স্যার প্রশ্ন আবার একটা লিখছিলেন যে লুপে KVL অ্যাপ্লাই করা হয় সেই লুপের কারেন্টকে ভরও ধরা হয় তোমাদের কি এটা কি নিয়ে ফেলছি নাকি আমি আচ্ছা ইয়ে তোমাদের কোনো ম্যাথ করাইছিলাম KVL দিয়ে ম্যাথ করা না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাথটাই তো ইম্পর্টেন্ট আরে এইগুলা তো কিছুই না স্যার আমাদের হ্যাঁ স্যার বেসিক ম্যাথই দিয়েছিলেন ম্যাথ করাই ম্যাথ পর্যন্ত জান ম্যাথ পর্যন্ত করান নাই মনে হয় আচ্ছা আচ্ছা এরকম কিছু হইছিল হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ এই লুপে KVL কি তোমরা অ্যাপ্লাই করতে পারবা জি স্যার পারবো না আচ্ছা দাঁড়া এইটা এইটা দেখে আমরা ম্যাথে চলে যাব এটা দেখেই ম্যাথে চলে যাব আচ্ছা আমাদের কি হ্যাঁ কেউ কিছু বলতেছো স্যার আমি টার্মিনাল গুলো একটু বুঝতেছি না পজিটিভ নেগেটিভ টার্মিনাল যে এই পাশে মানে B1 এ পজিটিভ নেগেটিভ আসতে আবার ওইদিকে B2 তে গিয়ে এই এই সেট থেকে যখন এই ভোল্টেজ থেকে হিসাব করব উপরে গিয়ে ভোল্টেজ পজিটিভ এই পাশে আবার নেগেটিভ ওই টার্মিনাল সিস্টেম স্যার একটু বুঝাও টার্মিনাল বুঝতেছো না কি এই যে দাঁড়াও দাঁড়াও এটা কি বুঝতে পারছো যে বলতে আসলে বুঝতে পারছে না তার বুঝতে মানে কারেন্টটা কোন দিকে চার্জ ভোল্টেজের কোন পজিটিভ নেগেটিভ এটা বুঝতেছে না যে বুঝতে পারো না সে বলো জি 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 স্যার ওই সিস্টেমটা বুঝতেছে না ওখানে যেহেতু দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া হয়েছে দুইটা ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্ট ফ্লোটার পজিটিভ নেগেটিভ ওই সিস্টেমটা বুঝতেছে না তুমি কি আচ্ছা একটা ভোল্টেজ সোর্স দিয়ে আমি যে দেখালাম সেটা কি বুঝতে পারছো এইভাবে ঘুরে এখানে গিয়ে এইভাবে শেষ হচ্ছে আই টু এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে করে এই এইভাবে ঘুরতেছে আর কি ঠিক আছে আই টু কারেন্টটা এই লুপে ঘুরতেছে এই যে আমার কার্সর ফলো করে এইভাবে ঘুরতেছে তো এখন আমি ফার্স্ট লুপ অর্থাৎ এই লুপে KVL অ্যাপ্লাই করব এখন দেখো তো এই লুপে যখন আমি KVL অ্যাপ্লাই করব এই ভাই মাইকটা বন্ধ করেন এই লুপে যখন আমি KVL অ্যাপ্লাই করব হ্যাঁ কেউ কিছু বলতেছো স্যার মেহেদি ভাই মাইকটা বন্ধ তো ওখান থেকে আওয়াজ আচ্ছা একটু তোমরা মিউট করো মিউট না করলে তো বোঝা যাবে না তাই না একটু নিজ দায়িত্বে মিউট করো যাদের কথা বলার প্রয়োজন নাই তারা একটু মিউট করো আচ্ছা এখন এইখানে উঠছে ভি এ একটা ভোল্টেজ সোর্স তো এই ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে আই ওয়ান কারেন্ট ঢুকতেছে মাইনাস টার্মিনাল দিয়ে মাইনাস হ্যাঁ তাহলে লিখবো হচ্ছে মাইনাস ভি এ তারপর এই কারেন্টটা ঘুরে ঘুরে কোথায় যাচ্ছে প্লাস ভি ওয়ান হ্যাঁ প্লাস ভি ওয়ান তারপরে হচ্ছে মাইনাস ভি থ্রি ভি থ্রি ঠিক আছে তারপরে দেখো আর কোনো জায়গায় ভোল্টেজ ড্রপ হচ্ছে এই লুপে নাই স্যার হ্যাঁ এই লুপে আর কোথাও ভোল্টেজ ড্রপ হচ্ছে না কোনো জায়গায় তাহলে এটাই ইকুয়ালস টু জিরো লিখবো বুঝতে পারছি জি স্যার আচ্ছা এখন দেখো ভি ওয়ান সমান সমান কি লেখা যায় তোমরা বলো স্যার আই ওয়ান আর ওয়ান আই ওয়ান আর ওয়ান সবাই একমত এখন দেখো এখন দেখো ভি থ্রি লেখার সময় আমরা দেখো ভি থ্রিটা লিখতে গিয়ে একটু সমস্যা হতে পারে ভি থ্রি ভি থ্রিতে দেখো তো এই যে ভি থ্রিটা আসলে কি আর থ্রি এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেইটা তাই না এখন এখানে আর থ্রি এর ভেতর দিয়ে দেখো তো এইভাবে করে আই ওয়ান কারেন্ট যাচ্ছে না উপর থেকে আই ওয়ান কারেন্ট আবার এই লুপটার দিকে খেয়াল করো আই টু কারেন্টটা এই লুপে ঘুরতেছে তাহলে আই টু কারেন্টটা উল্টা দিক দিয়ে বাধা দিচ্ছে না তাহলে আমি কি বলতে পারি আর থ্রি এর ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা মূলত আই ওয়ান আর আই টু এর বিয়োগফল বলতে পারি আই ওয়ান কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে এইভাবে আর থ্রি এর ভেতর দিয়ে
I2 কারেন্টটা উল্টা দিক দিয়ে বাধা দিচ্ছে, তাহলে আমি বলতে পারি না যে R3 এর ভেতর দিয়ে I1 এবং I2 এর বিয়োগফলটা ফ্লো হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। এই মনে করো এখানে হচ্ছে I1, এই I2, আর রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে উল্টা দিক দিয়ে, I2 কারেন্ট বাধা দিচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ V2 সমান সমান কি হবে? V2 সমান সমান হবে হচ্ছে I1 - I2 ইনটু R2 এটা কি বুঝছো? এটা কি বুঝছো সবাই? এই যে উপরে এটা কি বুঝছো সবাই? কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন? হ্যাঁ, কনফিউশন আছে? না স্যার, কনফিউশন নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আর হবে নাকি R3 হবে? আরে ওইটা, আরে এটা তো আলাদা একটা জিনিস, আমি ইয়ে করে বুঝালাম, এই এটা আর এটা আলাদা। এখন দেখো দেখো, V3 এর ভেতর দিয়ে আমার হচ্ছে উপর থেকে আসতেছে I1, নিচ থেকে বাধা দিচ্ছে হচ্ছে I2, তাহলে R3 এর ভেতর দিয়ে আলটিমেটলি আমার I1 - I2 এই কারেন্টটা ফ্লো হচ্ছে না? জি স্যার। এখন এই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স গুণ করি, তাহলে তখন আমি V3 পাব, তাই না? জি স্যার। এটা কি সবাই বুঝছে? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। এখন দেখো এই I1 কারেন্টটা আমি হচ্ছে এই লুপে KVL অ্যাপ্লাই করতেছিলাম, তাই না? ফার্স্ট লুপে KVL অ্যাপ্লাই করতেছিলাম। এখন দেখো ফার্স্ট লুপের কারেন্টটা কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে বলো তো? মাইনাস টার্মিনাল, তাহলে এখানে হবে মাইনাস। সবাই বুঝছি? কারো কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই। তাহলে এখানে আমি লিখলাম কি লিখব, মাইনাস VA প্লাস I1 ইনটু R1 মাইনাস এখন আমি লিখি, দেখো KVL টু দা সেকেন্ড লুপ, এটা তোমরা বলবা, বলো কি হবে। দেখো I2 কারেন্টটা সেকেন্ড লুপে, I2 কারেন্টটা দেখো তো ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস টার্মিনাল, তাহলে প্লাস VB। এখান থেকে ঢুকে দেখো এখান থেকে গিয়ে আবার কি করতেছে, R3 এর প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে না? তাহলে V3, তারপরে এই কারেন্টটা গিয়ে এখানে গিয়ে সবাই বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন? এখন V2 সমান সমান কি? V2 সমান I2 R2 লিখতে পারি? জি স্যার। ওকে, তাহলে এখানে মান বসায় দিবা, মান বসায় দিলে এইভাবে ক্যালকুলেট করে নিবা এটা, ঠিক আছে? আর V3 এর ভ্যালু তো আমি জানি, V3 এর ভ্যালু তো আমি জানি, ওটা আমার দরকার নাই। এখানে হচ্ছে আচ্ছা, তুমি এখানে, হ্যাঁ ভালো কোশ্চেন করছো, V3 এর তো একটা ভ্যালু তুমি বের করে ফেলছোই, এটা তাই না? V3 এর একটা তুমি বের করেই ফেলছো। এখন তুমি চাইলে এখানে যেহেতু KVL অ্যাপ্লাই করতেছো, I2 কারেন্টকে বড় ধরে I2 - I1 × R3 লিখতে পারো, তুমি এই কথা বলতেছো তাই তো? এই যে এখানে যখন আমি বসাবো I2 - I1 × R3 এই কথাটাই তো বলতেছো তাই না? এটা এখানে বসাবো তাই না? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো যে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? এইটা আর এটা, মাইনাসটা গুণ করে দাও তো, মাইনাসটা গুণ করলে কি তুমি এইটাই পাবা না? জি স্যার। সবাই কি বুঝছি? হ্যাঁ বুঝছি। আলটিমেটলি এই দুইটা সেম, মাইনাস গুণ করে দাও এটা পেয়ে যাবা। জি স্যার।
তাহলে আমি এখানে কি করলাম, যেহেতু ভিথ্রি পেয়ে গেছি আমি ঝামেলা করে এটা বসালাম না, আমি আগে যেহেতু পেয়ে গেছি আমি এটাই বসায় দিলাম, আই ওয়ান মাইনাস আই টু ইন্টু আর থ্রি, তারপর হচ্ছে ভি টু কত, আই টু ইন্টু আর টু সমান সমান জিরো। সবাই বুঝছি, কারো কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই? আমির ভাই মাইকটা বন্ধ রাখেন। আচ্ছা, এখন আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল কত এটা? আচ্ছা, ইয়ে তো ঘাগাত, তোমাদেরকে তোমাদেরকে আমি যে সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স এগুলো পড়িয়েছিলাম স্যার। জি স্যার, ইয়াদের সাথে ওদের সাথে ক্লাস করছিলাম স্যার, সিরিজ প্যারালাল আর হচ্ছে ওয়াই ডেল্টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আজকে তোমাদের এইটা শেষ করলেই মোটামুটি শেষ হয়ে যাবে, ওদের ওদের সাথে এসে পড়বা তোমরা। এখন আমরা এতক্ষণ ধরে আমির ভাই কি লাইনে আছেন স্যার? একটু স্যার, আমির ভাই কি লাইনে আছেন স্যার? ওনার মাইক থেকে আওয়াজ আসছে স্যার, আপনার কথাটা ক্লিয়ার আমরা কানে। কার কার মাইক থেকে? আমির 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 হামজা হামজা মেবি। আচ্ছা, আর আসবে না। আচ্ছা, এখন আমরা এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করবো। এই যে এই এক্সাম্পল 2.8, এখানে আমার বলছে কি যে এখান থেকে হচ্ছে আমাদের আই ওয়ান আই টু, দেখো এখানে আমাদের যে কথাটা বলছে যে এখান থেকে আমাদের বের করা লাগবে ভি ওয়ান সমান সমান কত, ভি টু সমান সমান কত, ভি থ্রি সমান সমান কত, আই ওয়ান সমান সমান কত, আই টু সমান সমান কত, আই থ্রি সমান সমান কত, এই ছয়টা ভ্যালু, ছয়টা আননোন ভ্যালু আমাদের বের করা লাগবে। আমরা হচ্ছে এই অঙ্কটা কেভিএল অ্যাপ্লাই করে, এই ম্যাথে কেভিএল অ্যাপ্লাই করে এই মানগুলো বের করব। এখন তো করা যাক ম্যাথটা। এখানে হচ্ছে দুইটা লুপ, দেখো এখানে কিন্তু কোনো লুপ কারেন্ট নাই। যদি আমার সার্কিটে লুপ কারেন্ট না দেয়া থাকে তখন আমরা কি করব, একটা লুপ কারেন্ট ধরে নিব। তাহলে এখানে আমি একটা লুপ কারেন্ট ধরে নিতে পারি আই এ, তাই না? আমি ওয়ান টু থ্রি ধরলাম না এই কারণে যে আমার এখানে এই কারেন্টগুলা দেখো ওয়ান টু থ্রি দিয়ে মার্ক করা, এই কারেন্টগুলোর একটা নাম আছে, তোমরা কেউ বলতে পারো কি নাম? এই কারেন্টগুলো হচ্ছে লুপ কারেন্ট, এই যে ঘুরতেছে, আর এই কারেন্টগুলোকে বলে ব্রাঞ্চ কারেন্ট। হ্যাঁ, এমনি বললাম আর কি, এই কারেন্টগুলো ব্রাঞ্চ কারেন্ট, এটা ধরবো না, তোমাদের কখনো দিব না, আমি এমনি বলে রাখলাম। এখন এখন হচ্ছে এখানে তাহলে এই লুপে আমি একটা কারেন্ট ধরে নিব, তাই না? আইবি একটা কারেন্ট ধরে নিলাম, কারেন্ট এই আইবি কারেন্টটা এই লুপে ঘুরতেছে। এখন প্রথম লুপে, ফার্স্ট লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে লিখি কেভিএল টু দ্য ফার্স্ট লুপ। আই ওয়া আই এ কারেন্টটা আমার 30 ভোল্ট ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস টার্মিনাল। গুড, মাইনাস টার্মিনাল দিয়ে, তাহলে লিখতে পারি মাইনাস 30, তাই না? তারপরে কি লিখতে পারি? আই এ কারেন্টটা 8 ওহমের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস ভি ওয়ান। আবার আই এ কারেন্টটা এই রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস প্লাস ভি টু। লিখতে পারি এটা? কারো কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই। এখন ভি ওয়ান, দেখো এখানে আমাদের কিছু ক্যালকুলেশন করা লাগবে। ভি ওয়ান এটা হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমার আই এ কারেন্ট ফ্লো হওয়ার কারণে ভি ওয়ান ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই না? জি স্যার। আবার এই আই এ কারেন্টটা 8 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে?
প্লাস টার্মিনাল তাহলে v1 সমান সমান কি লিখতে পারি 8 ওহম প্লাস 8 ওহম এই প্লাস 8 ওহম মানে আই এ কারেন্টটা আই আই এ হ্যাঁ আই এ আই এ আই এ 8 ওহম না স্যার হ্যাঁ 8 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আই এ কারেন্ট ফ্লো করতেছে যার কারণে v1 ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে আই এ তাহলে সরি v1 সমান সমান কি লিখতে পারি আই এ 8 আই এ ইনটু 8 ওহম গুড আই এ ইনটু 8 সবাই কি বুঝছো জি স্যার ওই জায়গায় আটকে আর ওইতে আমরা রেজিস্ট্যান্স লিখতে পারি না 8 আই এ মানে 8 ইনটু আই এ 8 আই এ বুঝতে পারছিস এখন v2 সমান সমান কি লিখতে পারি 3 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে দেখো এইখান থেকে আই এ ফ্লো হচ্ছে উল্টা দিক দিয়ে আই বি বাধা দিচ্ছে তাহলে এটা v2 সমান সমান কি লিখতে পারি কি হলো বলো আমি বলতে পারি না 3 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আই এ মাইনাস আই বি কারেন্ট ফ্লো হচ্ছে জি স্যার বলতে পারি তো তাহলে এই কারেন্ট ইনটু এই রেজিস্ট্যান্স 3 করলে আমি v2 পেয়ে যাব না জি স্যার সবাই কি বুঝছো জি স্যার কে বুঝি নাই আচ্ছা সবাই বুঝছে v3 তে হবে স্যার 6 ইনটু তাহলে v3 সমান সমান কি হবে 6 ইনটু আইবি 6 আইবি লিখতে পারি ওকে এখন আমরা তাহলে ক্যালকুলেট করি মাইনাস 30 প্লাস v1 8 আই এ প্লাস 3 টু আই এ মাইনাস আই বি সমান সমান 0 এটা ক্যালকুলেট করতে পারবা তোমরা তো আই এর মান বের করে নেই এখন তোমরা তো আচ্ছা ওইটা পরে আসতেছি এটা করলে কত আসে মাইনাস 30 প্লাস 8 আর 3 কত হয় 3 আইবি লিখতে পারি এইখানেই তো ভুল করছিলাম স্যার কেসিএল এ লিখতে পারি এইটা দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন ফার্স্ট লুপে আমি KVL অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন পেয়েছি এই ইকুয়েশনের মধ্যে আননোন কি কি আই এ এবং আই বি তাই না জি স্যার কারেন্টের মানটা হ্যাঁ এই ইকুয়েশনে আমার ভেরিয়েবল কয়টা দুইটা ভেরিয়েবল কি কি আই এ এবং আইবি আইবি আচ্ছা এগুলাকে কি বলে জানো 11 3 এগুলা কি বলে এগুলা ভেরিয়েবল এগুলা কি বাকি চলক বলে এগুলা ভেরিয়েবল আর এগুলা চলক কনস্ট্যান্ট এগুলাকে বলে কোএফিসিয়েন্ট এগুলাকে বলে কোএফিসিয়েন্ট তোমরা ম্যাথে পড়ে আসছো দেখো ভুলে গেছো আচ্ছা যাই হোক এটা এমনি জিজ্ঞেস করলাম মাঝে মাঝে সব কিছু একটু মিলায় পড়ার চেষ্টা করবো ম্যাথ ইলেকট্রিক্যাল সার্কিট একটু মিলায় টিলায় পড়ার চেষ্টা করবো হ্যাঁ কি স্যার ধ্রুবক নাকি স্যার হ্যাঁ কোনটা এই 30 ধ্রুবক এই তাহলে কোনটা ধ্রুবক কোএফিসিয়েন্ট যেটা বললাম ওটা কি ধ্রুবক কোএফিসিয়েন্টকে আসলে ধ্রুবক বলা ধ্রুবক না বলা না ধ্রুবক বলা যায় না কোএফিসিয়েন্ট ধ্রুবক না তার কারণ আই এ এর ভ্যালু যদি পরিবর্তন হয় তখন 11 ইনটু আই এ এর ভ্যালু পরিবর্তন হবে না
তাহলে কি আমার ধ্রুবক বলা যায় এটাকে, ইলেভেন কে বলা যায় না? ধ্রুবক আমি এটাকে বলতে পারি, থার্টি কে, এর সাথে দেখো কোনো টার্ম আমার নাই, তাহলে এটাকে আমি ধ্রুবক বলতে পারি। আচ্ছা এখন আমি ফার্স্ট লুপে কেভিএল অ্যাপ্লাই, আরে কই গেল, ফার্স্ট লুপে কেভিএল অ্যাপ্লাই করলাম, আমার কি আরেকটা লুপ বাকি আছে না? আচ্ছা সেকেন্ড লুপে তো আমার ভোল্টেজ সোর্স নাই, তাহলে আমি কি করব, কোত্থেকে কেভিএল অ্যাপ্লাই করব? দেখো সেকেন্ড লুপে আমার যদি ভোল্টেজ সোর্স নাও দেয়া থাকে, আমি যে কোনো সাইড থেকে শুরু করতে পারি, এই রেজিস্ট্যান্স থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। হ্যাঁ ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, তো এই রেজিস্ট্যান্স থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, এটা আমার কোনো ব্যাপার না। তোমরা বলো কোন রেজিস্ট্যান্স থেকে আমি শুরু করব? থ্রি থেকে শুরু করি। ওকে থ্রি থেকে করি। তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমি, KVL to the second loop. দেখো এখন দেখো তো 3 ওহম, এখানে যদি আমি KVL অ্যাপ্লাই করি তাহলে দেখো 3 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে দুইটা কারেন্ট যাচ্ছে না, IA এবং IB। আচ্ছা তার আগে দেখো IA এবং IB যাওয়ার কারণে আমার কি V2 ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই তো? এই IB কারেন্টটা 3 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢোকার কারণে কোন ভোল্টেজটা ড্রপ হচ্ছে? V2। তাহলে আমি কি লিখতে পারি এখানে -V2। আবার এই কারেন্টটা গিয়ে দেখো V3 এর কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে, সরি 6 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস টার্মিনাল। প্লাস টার্মিনাল দিয়ে ঢোকার কারণে কোন ভোল্টেজটা ড্রপ হচ্ছে? V3। তাহলে V3 লিখলাম। এখন এখানে আর কোন আমার সার্কিট এলিমেন্ট আছে? নাই। তাহলে এইটা ইকুয়ালস টু আমি 0 লিখব। বুঝছি? জি। কারো কোনো কনফিউশন? কোন লাইনটা বুঝো নাই? প্লাস V3 কেন লিখছি বুঝো নাই? হ্যাঁ V3 লেখার পরে দেখো এখানে আর কোনো সার্কিট এলিমেন্ট নাই আমার, তাহলে আর কোথাও আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে না, যেহেতু কোনো ভোল্টেজ আর ড্রপ হচ্ছে না, তাহলে এইটা সমান সমান আমি কি 0 লিখবো। বুঝছি লিখতে পারি এই লাইনটা কি লিখতে পারি? এটা কত হয়? 9। এটা প্লাস 9 আইডি লেখা যায়? আচ্ছা এখন এটাকে দেই আমি 2 নম্বর ইকুয়েশন। এখন 1 আর 2 সলভ করতে পারবে না ক্যালকুলেটরে? জি স্যার। এই ক্যালকুলেটরে কি সলভ পারো তোমরা সবাই? কেউ না পারলে বলো, আমার মনে হয় পরীক্ষার খাতাটা দেখে আমার যেটা মনে হয়েছে তোমাদের অনেকেরই এখানে প্রবলেম আছে। আচ্ছা তোমাদের সামনে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে? ইএস ক্যালকুলেটর আছে? ইএস ক্যালকুলেটর যাদের আছে তারা একটু দেখো, তারা হচ্ছে ফার্স্টে মোডে যাও, মোড গেছো? হ্যাঁ ফার্স্টে মোডে যাও, মোডে যাওয়ার পরে এরপরে দেখো 5 নম্বরে আছে ইকুয়েশন, ওখানে চাপ দাও।
5 প্রেস করব হ্যাঁ 5 নম্বরে দেখো লেখা আছে ইকুয়েশন ইকিউএন স্যার পাইছি পাইছি মোড়ে গিয়ে 5 নম্বরে 5 নম্বরে দেখো লেখা আছে ইকিউএন পাইছি পাইছি স্যার পাইছো আচ্ছা পাঁচ প্রেস করো পাঁচ প্রেস করার পরে 1 2 3 4 1 2 3 4 দিয়ে দেখো কয়েকটা ইকুয়েশন দেখাচ্ছে তাই না জি স্যার জি স্যার a n x plus b n y equal to c n x হ্যাঁ এরকম একটা ইকুয়েশন দেখো তো এখানে কি এরকম একটা ইকুয়েশন দেখাচ্ছে a n x plus b n y সমান সমান c n জি স্যার ফার্স্টটা এক নম্বরে দেখো তাই না এই a n এই a n হচ্ছে এইটা এই বি এন হচ্ছে 3 -3 এই সি এন হচ্ছে 13 আবার এই ইকুয়েশন অনুযায়ী এ এন হচ্ছে -3 বি এন কত 9 সি এন কত 0 এই টার্মটা আমার মাথার মধ্যে রেখে দিতে হবে এই টার্মটা মনে রাখতে হবে এটা প্রেস করো প্রেস করার সাথে সাথে দেখো এখন এক তিনটা কলাম আসবে তাই না জি স্যার তিনটা কলাম আসবে তিনটা কলাম দেখো এ বি সি জি স্যার এখন এ এর ওখানে লেখো হচ্ছে 11 হ্যাঁ 11 এ হ্যাঁ 11 11 লিখে সমান চিহ্ন দাও সমান চিহ্ন দেওয়ার সাথে সাথে কি আমার ডানে সরে গেল না মার্ক মার্কারটা চলে গেছে হ্যাঁ ওখানে লেখো হচ্ছে এই যে -3 -3 -3 ঠিক আছে হ্যাঁ আবার সমান দাও সমান চিহ্ন দিয়ে এই 13 লেখো এই 30 লেখো এবার আবার সমান চিহ্ন দাও দেখো এটা দুই নাম্বারে চলে আসছে তাই না এখন হচ্ছে এই ইকুয়েশনটাকে ওভাবে লেখো প্রথম যে ইকুয়েশনটা যেভাবে লিখলাম নিচের ইকুয়েশনটা এইভাবে লেখো -3 সমান চিহ্ন দাও +9 সমান দাও তারপর লেখো 0 ঠিক স্যার উত্তর আছে এর মান আছে 3 আর বি এর মান আছে 1 তারপর ইকুয়াল দাও দেখো x সমান সমান আসছে 3 তাই না জি স্যার x সমান সমান 3 ক্যালকুলেটরের যে x এর মান সেটাই হচ্ছে আমাদের IA এর ভ্যালু ওকে ঠিক আছে এই যে আই এ আই বি এগুলাই হচ্ছে আমার এখানে এক্স ওয়াই আবার সমান চিহ্ন দাও দেখো ওয়াই সমান সমান 1 আসছে ক্যালকুলেটরে যেটা ওয়াই এর মান এটা এটা এখানে কিসের মান তাহলে আই বি এর মান স্যার আই বি এর মান তাহলে আই বি সমান সমান কত 1 অ্যাম্পিয়ার তাই না জি স্যার বুঝতে পারছি জি স্যার এইখানে কারো কোনো কনফিউশন আছে কারো কোনো কনফিউশন আছে আচ্ছা কারো কোনো কনফিউশন নেই নরমালি যাতে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তার সাথে পারবো না তাই তো স্যার হ্যাঁ সাইন্টিফিক ক্যালকুলেটরটা একটু জোগাড় করে নিও কষ্ট করে একটু জোগাড় করে নিও এখন দেখো এই লুপে আমার আই এ কারেন্টটা ঘুরতেছিল তাই না আই এ কারেন্টটা এইভাবে করে আসতেছিল আবার দেখো আই ওয়ান কারেন্টটা ঠিক এইদিকেই ফ্লো হচ্ছে তাই না আই এ কারেন্টটা এখান থেকে এইভাবে ফ্লো হচ্ছে আবার আই এটাও এইদিকে ফ্লো হচ্ছে আই এটাও 8 ওহমের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে তাহলে আই এ আর আই ওয়ান এই দুইটা আমি সমান বলতে পারি না কারণ তারা একই দিকে একই জিনিস আই এ কারেন্টটা 8 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে এই ব্রাঞ্চ কারেন্ট আবার আই এ লুপ কারেন্টটাও দেখো এই দিক দিয়ে এইভাবে ফ্লো হচ্ছে তাহলে আমার আই ওয়ান যা আই এ তাই একই জিনিস এটা কি বুঝছো তাহলে আই বি যা এখানে কোন কার আই বি তাহলে এখানে কোন কারেন্ট আই বি যা আই 3 টা হ্যাঁ আই বি যা আই 3 টা এটা কি বুঝছো কোনো কনফিউশন আছে কারো আচ্ছা কারো কোনো কনফিউশন নাই তাহলে এটা সমান সমান কি আমি আই এ লিখতে পারি না আই ওয়ান আর এটা সমান সমান আই থ্রি ঠিক আছে
তাহলে আই ওয়ান সমান সমান আমি থ্রি অ্যাম্পিয়ার, আই থ্রি সমান সমান আমি কত পেলাম ওয়ান অ্যাম্পিয়ার। এটা আমার একটা অ্যান্সার, এটা আমার একটা অ্যান্সার। এখন দেখো আরেকটা কারেন্ট বাকি আছে, সেটা হচ্ছে কত, আই টু। আই টু স্যার, এখানে একটা জিনিস বোঝার আছে, আই এ কারেন্টটা আমার উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে, আবার উল্টা দিক দিয়ে বাধা দিচ্ছে হচ্ছে আই বি কারেন্ট, তাই না? জি স্যার। তাহলে আই টু এর ভ্যালু হচ্ছে আই এ এবং আই বি এর বিয়োগফল, তাই না? জি স্যার। আই এ কারেন্ট উপর দিক দিয়ে ফ্লো করতেছে, আই বি কারেন্ট নিচ দিক দিয়ে ফ্লো করতেছে, আলটিমেট কারেন্টটা, আলটিমেট রেজাল্টেন্ট কারেন্টটা আমার আই টু, যেটা নিচের দিকে ফ্লো করতেছে। তাহলে আই টুটা হচ্ছে আমার আই এ এবং আই বি এই দুইটা কারেন্টের বিয়োগফল। এখন তোমরা আমাকে বলো তো দেখি তোমাদের কত বুদ্ধি। সেটা হচ্ছে যে এখানে কোন কারেন্টটা বড়, আই এ নাকি আই বি? আই টুর ডিরেকশন দেখে বলো তো। স্যার আই বিটা বড়। আই বিটা বড়, আচ্ছা। তাহলে আমার কি আই এ কারেন্টটা বড় হবে না? কারণ কি আমার রেজাল্টেন্ট কারেন্টটা নিচের দিকেই ফ্লো করতেছে, তাই তো? রেজাল্টেন্ট কারেন্টের দিক, মানে বিষয়টা হচ্ছে স্যার আই টুটাও নিচের দিকে ফ্লো হচ্ছে, আই এটাও নিচের দিকে ফ্লো হচ্ছে। রেজাল্টেন্ট কারেন্টের দিক, রেজাল্টেন্ট কারেন্ট, আই টু হচ্ছে রেজাল্টেন্ট কারেন্ট, আই এবং আই বি যোগ বিয়োগ করে যেটা আসছে সেই রেজাল্টেন্ট কারেন্ট। তো রেজাল্টেন্ট কারেন্টের দিক এবং আই এ এর দিক একই দিকে না? জি স্যার। আবার বলতেছি এর ভেতর দিয়ে আই এ এবং আই বি দুইটা ফ্লো করতেছে, দুইটা বিপরীত দিক থেকে। তাহলে এই দুইটা কনসেপ্ট মিলালে কি হয়, আমার আই টু কারেন্টটা আই এ মাইনাস আই বি, তাই না? বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমি কি এই চিত্র থেকে লিখতে পারি আই টু সমান সমান আই এ মাইনাস আই বি লিখতে পারি? আচ্ছা এখন তাহলে যদি লিখতে পারি তাহলে তোমরা আমাকে বলো তো, আমি যদি এখানে আই টু লিখতাম তাহলে কি হতো? আই টু সমান তাহলে আই বি টা বড় হইতো, আই বি বড় হইতো। হ্যাঁ, তখন কি লিখতাম? আই বি মাইনাস আই এ মাইনাস আই ওয়ান। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই। আই এ মাইনাস আই বি, তাহলে আই টু সমান সমান আই এ মাইনাস আই বি সমান সমান আই এ থেকে আই বি বাদ দাও কত আসে? টু অ্যাম্পিয়ার, তাই না? বুঝতে পারছি। এখন এখন হচ্ছে আমার কিসের মান বের করা লাগবে? ভি ওয়ান ভি টু ভি থ্রি। তো ভি ওয়ান ভি টু ভি থ্রি তো তোমরা পেরে যাবা। ভি ওয়ান সমান সমান কত? এইট ইন্টু আই ওয়ান না? এইট আই এ ২৪, তাহলে কত আসে? এইট ইন্টু থ্রি, তিন আটে টোয়েন্টি ফোর ভোল্ট। এটা একটা অ্যান্সার। ভি টু সমান সমান কি? থ্রি ইন্টু আই এ মাইনাস আই বি, থ্রি ইন্টু আই এ মাইনাস আই বি সমান সমান থ্রি ইন্টু আই এ মাইনাস আই, আই এর ভ্যালু কত? থ্রি মাইনাস ওয়ান কত আসে? সিক্স ভোল্ট, তাই না? বুঝছি। চব্বিশ ভি টু সিক্স ভোল্ট, আচ্ছা। তাহলে ভি থ্রি সমান সমান কত? এখন শুধু ভ্যালু বসায় মান বসায় দাও। ভি থ্রি সমান সমান সিক্স আই বি, তাহলে সিক্স ইন্টু ওয়ান কত আসে? সিক্স ভোল্ট। তিনটা অ্যান্সার, তাহলে ভি ওয়ান ভি টু ভি থ্রি পেয়ে গেলাম। আমার আর দুইটা মান চাইছে আই ওয়ান এবং আই থ্রি, এই দুইটা তো পেয়ে গেছি, তাই না? আই ওয়ান আই থ্রি পরীক্ষা দিই পারবা? এখন
আচ্ছা এখন দেখি সময় কুলায় যাবে, এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবো, আমি এখান থেকে বেশি ঘুরাবো না, এইভাবে ম্যাথ মোটামুটি দিব। আচ্ছা স্যার একটা কোশ্চেন করতাম স্যার। হ্যাঁ বলো। আমরা তো সেকেন্ড ফ্লোরে স্যার যে কোনো এক সাইড থেকে ধরলাম বোল্টের ইনপুটটা, একটু জোরে বলো আমি বুঝতে পারতেছি না। না সার্কিটটা দেখেন তো। হ্যাঁ আমরা সেকেন্ড ফ্লোরে তো স্যার ধরলাম 3 ওহম থেকে ইনপুট হচ্ছে। হ্যাঁ তুমি 6 ও ধরতে পারতা, কোনো প্রবলেম নাই। কিন্তু লোকে স্যার অ্যানসার সেমি আসবে। বুঝলাম না, আবার কোশ্চেনটা করো। মানে সেকেন্ড লুপে আমরা তো 3 ওহম ধরে কাজটা করছি, তাই না? আপনি তো বললেন না যেহেতু দেওয়া নাই কোনো ভোল্টেজের নির্দিষ্ট কোনো দেওয়া নাই, আমরা যে কোনো একটা ধরে কাজ করব। হ্যাঁ এখানে, হ্যাঁ 3 ওহম দেখো, 3 ওহম এটা এখানে মানে কি KVL অ্যাপ্লাই করা বলতেছো? জি স্যার, জি স্যার। KVLটা তুমি 6 ওহম থেকে শুরু করতে পারো। KVLটা অ্যাপ্লাই করার সময় তুমি 6 ওহম থেকে শুরু করো। স্যার অ্যানসারটা সেম আসবে? একই আসবে। তুমি দেখো এখান থেকে যদি KVL অ্যাপ্লাই করো কি লিখবা তুমি বলো তো। V3 দেখো এই IB কারেন্টটা হচ্ছে 6 ওহমের প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাহলে কি লিখবা? V3, তাই না? V3। আবার IB কারেন্টটা 3 ওহমের মাইনাস টার্মিনাল দিয়ে বের হচ্ছে, তাহলে লিখবে মাইনাস V2 সমান সমান কত? 0, তাই না? এটাই তো। তাহলে এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে? জাস্ট আগে পরে লিখছি না, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, ফাইনালি কি KVL থেকে মাস্ট বি একটা অঙ্ক থাকবে স্যার? কোথা থেকে? KVL বা KCL দুইটা থেকে? অবশ্যই অবশ্যই KCL KVL এখান থেকে অঙ্ক থাকবে তো। হ্যাঁ এখান থেকে অবশ্যই থাকবে। এটা একা থাকবে নাকি স্যার দুইটা থেকে? দুইটাই থাকবে, KCL থেকে একটা, KVL থেকে একটা। KCL থেকে এটা আমি পরে বলবো না, এগুলো পরে বলবো না। হ্যাঁ এগুলো এখনো কোশ্চেনের প্যাটার্ন নিয়ে একটু পরে কথা বলবো না। আচ্ছা এখন ও তোমাদের তো টাইম শেষ, তাই না? তার পড়ান স্যার আপনি, সমস্যা নাই, আমাদের ক্লাস নাই। আচ্ছা কিছু মানুষজন একটু চলে যায় আর কি, একটু আসে একটু চেহারা দেখাতে আসে তারপর চলে যায়। আচ্ছা দেখো এখানে প্র্যাকটিস প্রবলেম 2.8 এটা করব আমরা। এখন দেখো দুইটাতেই আমার ভোল্টেজ সোর্স আছে, তাই না? দুইটা লুপে এখানে আমার যে কথাটা বলছে যে কি বের করতে হবে স্যার, স্যার একটা কোশ্চেন করতাম স্যার। I1, I2, I3, V1, V2, আর V3। I1, I2, I3, V1, V2। ২.৮ করলাম স্যার। বুঝলাম না। আগে তো কি প্র্যাকটিস প্রবলেম 2.8 করলাম না স্যার? এটা এক্সাম্পল। এটা প্র্যাকটিস প্রবলেম। আর এটা প্র্যাকটিস 2.8। প্র্যাকটিস প্রবলেম আসলে স্টুডেন্টদেরকে করে দেওয়া উচিত না আমি যেটা মনে করি। তোমরা ওখানে জমা দিয়ে দিও, হোমওয়ার্ক করে ছবি তুলে পিডিএফ করে জমা দিয়ে দিও। হ্যাঁ নেক্সট ক্লাসের আগে জমা দিয়ে দিও, ওটা তাহলে থাক। ঠিক আছে। হ্যাঁ আর আমি আমি এটার একটা সলিউশন দিয়ে দিব, যাদের শেখার ইচ্ছা আছে তারা আগে সলিউশন দেখবে না। জি স্যার, জি স্যার। ঠিক আছে স্যার, এটা আমরা হোমওয়ার্ক হিসেবে চাচ্ছি, জাস্ট প্র্যাকটিসের জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই, তোমরা নিজে থেকে চেয়ে হোমওয়ার্ক নিচ্ছো। ঠিক আছে তোমরা নিজে থেকে চেয়ে নিলা, অসুবিধা নেই, এটা তাহলে তোমরা নিজেরা করো। আর আর তাহলে আজকে আর না আগাই। আচ্ছা তোমরা তোমার ইয়ে কি বলে ওই যে শীতলক্ষার সাথে এসে গেছো আর কি, তোমরা সিরিজ প্যারালাল পড়াইছি না? সিরিজ প্যারালাল তো পড়াইছি, তাহলে আর আর কিছু নাই। সিরিজ প্যারালাল তো একটু বুঝি নাই, ডেল্টা ওয়াই টা হলো একটু বুঝছো? সিরিজ প্যারালাল বুঝো নাই? কে বুঝে নাই?
কি বুঝো নাই বলতো মনে আসতেছে না স্যার ক্লাসটা মিডটার্মে অনেকদিন আগে গেছিলাম তো আচ্ছা তাহলে তুমি একটু দেখো সিরিজ প্যারালালের এটা একটু দেখো হ্যাঁ একটু দেখো তারপর ওখানে যদি কোনো প্রবলেম হয় যে স্যার আমি এই লেকচারটা বা এই অঙ্কটা বুঝি নাই বলো আমি আবার ওগুলো দেখাই দিব কোনো সমস্যা নেই ঠিক আছে আর কারো কোনো প্রবলেম না স্যার ওকে তাহলে এখানে শেষ করে দিতে পারি আজকে জি স্যার আচ্ছা ঠিক আছে ক্লাস রেকর্ডটা দিয়ে দিন স্যার হ্যাঁ অবশ্যই ক্লাস রেকর্ড দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম Thank you.